ডিএমএসসি আসার আগে কিন্তু আমি আগে প্রজেক্টের সাথে যুক্ত, প্রজেক্টে করতে করতে কিন্তু ডিএমএসসি, কিন্তু কাজ করতে করতে দেখেছি যে আমাদের শরীরের ওপর যদি অধিকার না থাকে তাহলে আমরা কাকে বলবো, কাস্টমারকে বলবো ক্যাপ পরো ক্যাপ পরো, তাহলে আমাদের শরীরের অধিকার নেই কেন? আমাদের উপর পুলিশের ঝামেলা বলো, মালকিনির ঝামেলা বলো, কোনো মেয়ে যদি বলে ক্যাপ ছাড়া কাজ করো না, মালকিনি বলে কেন ক্যাপ ছাড়া কাজ করি না, কাস্টমার চলে যাবে, মালকিনি মেয়েটার উপর অত্যাচার করে। তখনই আমরা মনে করলাম যে না, আমাদের একটা সংগঠন আছে, সবার তো সংগঠন নেই কি আছে, কিন্তু যৌনকর্মীর কোনো সংগঠন নেই। তখন আমরা 95-এ 12ই জুলাই একটা সংগঠন করলাম। ওই আমার পরাণ গেল সম্মান গেল, ওই আমার পরাণ গেল সম্মান গেল, ওই আমার। আর আরেকটা জিনিস হচ্ছে, যেটা পাড়ার ছেলে আমাকে দেখে পছন্দ করেছে বলে আমি পাড়ার ছেলেকে ঘরে নেবো, সেটাও কিন্তু আমার কুষ্টিতে লেখা ছিল না। আমি এটা বিরোধিতা করতাম যে কেন আমাকে, যদি ওকে দেখে পছন্দ না হয় তাহলে আমি ওকে ঘরে নেবো কেন, এইটা আমার মনের ভেতরে খুব বেশি করে কাজ করতো। তো আমি দেখেছি যে যখন আমি এখানে এসেছিলাম তখন আমার কত, আমি শেঠবাগান থেকে যখন এই রামবাগানে আসি 18 বছর মতন বয়স হবে, 17-18 বছর বয়স। তো সেই তখন থেকেই আমাকে কেউ যদি পছন্দ করে বলেছে তোর ঘরে যাব, তোকে গিয়ে তোর কাছে থাকবো, তোর কাছে বসবো, আমি বলেছি না, আপনারা পাড়ায় থাকেন আর পাড়ার ছেলেকে আমরা বাড়িতে ঢুকাই না। বলে কেন, টাকা দেবো করবো। আমি, টাকা দেবেন করবেন তাহলে আরও অন্য জায়গায় খালি আছে সেখানে চলে যান। বলে কেন, তুই লাইনে নেমেছিস করতে দিবি না কেন? তা বলে লাইনে নেমেই করতে দিতে হবে, তার তো কোনো মানে নেই, অনেক জায়গা আছে, চলে যান। ওই আমার বিবি খান্দে তো তুফান আইলো, ওই আমার পরাণ গেল সম্মান গেল। ডিএমএসসি সংগঠন করে অনেক দিক দিয়ে সাহায্য পেয়েছে, এই কারণে মেন হচ্ছে মেয়েরা বলতে শিখেছে, মেন আমাদের হচ্ছে আমাদের উপর যত অত্যাচার হয়েছে আমি দেখেছি এখানকার মেয়েদের প্রচুর অত্যাচার, মেয়েরা কিন্তু মুখ ফুলে বলতে পারে। এখন যে সংগঠন প্রতিবাদ করতে পেরেছে, যে এই কিছুদিন আগে একটা পুলিশ এই একটা মেয়েকে ধরে নিয়ে গেছে, তাকে বলেছে 80,000 টাকা দিবে, তারপর আমরা গিয়ে সেখানে দল বেঁধে পুলিশে থানা গিয়ে বলেছি, সেই থানার ওসি তাকে সাসপেন্ড করে, এই যে একটা ক্ষমতা হয়েছে। বা কোনো জায়গায় যদি আমরা পুলিশের কাছে বলতাম যে কোনো মেয়ে রেপ হয়েছে, আগে পুলিশের কাছে যৌনকর্মী এখান কি দেবার কী রেপ আছে, রেপ বলে কিছু, কিন্তু এখন যদি যাই যে আমরা সংগঠন, কিন্তু অন্তত